Ven a tomarla, déjelo. তার সবকিছু করলো, বালি গালি পুকুর ঘাট। উস্তাদ টাকা বছর মালিক হয়ে গেছে এখন। উস্তাদ সাথে ঘরে থাকলে কাজে লাগবে একদিন। একদিন আশা আছে ওয়াশ মতন বড় লোক হব। দেখি বেলা মেলা হেরো ভিক্ষে করতে যেতে হবে। যাই বেলা মেলা হেলে একটু দেয় কেন। দেখি উস্তাদের কাছে একটু কল দি। দেখতে পারি না বাবা, তুই এত বেলা হলে হলে কি ব্যাপার খেলে ঘরে? আরে আমি তো মুরব্বী হয়ে গেছি, আমি ইচ্ছা তো ড্রাইভ ভাতে পারি। তুই ছেলে বেলি মানুষ, সামনে তোর ভবিষ্যৎ আছে। খালি তোর বাড়ি আমার শিষ্য, আমি যে রেখো পাঁচতলা বাড়ি দিছি, ওইটা মাছ ভরা পুকুর রে। হ্যাঁ আমি চাচ্ছি, আমি তার বেশি দিন ভিকি করতে পারবো না। আরে তোক দেখ ভিকি করে আবার তোর বাড়ি গাড়ি যখন হয়ে গেছে স আর রা দরদটা মধ্য হয়ে দেশের যা না দেখাল কখন রাখি শুনে চোর চুপটা ধুই একার দিদি পাঠি। হ্যাঁ চোরের উপর আবার মাঠ মারি। হ্যাঁ এক খাতা কলম লিখিস তো, এ খাতালে যেটা যেটা ভিক্ষি দিতে বাকি রাখবি লেখি রাখবো। হার খাতা টাইমে কাটতে আরে বেলা হয়ে গেছে স। আমি হলে ইসমান আরে আমার আরে বাপু আমি মুরব্বী হয়ে গেছি, হাজার হলেও আমি স্মার্ট হবি। আমার সুদম দেখলে বাড়ির মিয়া সালমান সিদ্ধি ভিকি আগে আগে ঘুরতে তো হবি রে, আর যা অবস্থা দেখছি মাইকো না কিনলে হওয়ার এত আর স্যার আইসে বসুক, দাও 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 স্যার দাও সম্মান দেয় গো। ভাই আমার একটা কি দেখো রে ভাই, আপনি কি পাঁচ টাকা কয়েক খসা দিবে দেখি গো না নোট দিবে ভাই বোঝনু নেই এ ব্যাপার দেখি। হ্যাঁ ভাই আমাদের ভিক্ষি দেন, ভিক্ষি দে এই ভিক্ষিলি তাই তার এই দিদি টেবিল সম্মান ভালোই দিল রে। ওঠ শালা ওঠ এ ভাই, শালা আইসে ভিক্ষি নিতে শালা সারমনে গিয়ে চেয়ার দিয়েছি, হ্যাঁ শালা খাতু দিয়ে দেবো।
আরে সিয়ার দিয়া বস্তা দিয়ে আসন রাখল রে। হ্যাঁ আমি তো বিপদে ভরি গিয়েছি। চাহ এইরকম এই লোক কোটিপতি হয়েছে, আমার সাথে ধরি এখনো কেউ হয়নি, আর এই লোক কোটিপতি হয়েছে, এবার ভিকি আরে তুই হলু কোটিপতি, আরে ভিকি সাথে আনু ভিত্তি খায়, ভিকি সাথে আইসি দেখছি এখন মার খাচ্ছি রে। তবে রে সুমন্তের গোষ্ঠী সামনে বাড়ি যেতে হবি, হাসা গেছি রে, দুপুর কি খাবার বোধ হয় চাইনিজ রেস্টুরেন্টে যা খেতে হবি, চ এবারে ভিকি নিতে হবি রে। আমি হইল স্মার্ট ফোন, আমার ভিকি দিবি একটা তুমি তো ভিকি এখন দিবা না, এ খাতাত লাগ রে, যাক তোমারা যে কাঠ দিয়ে কিন্তু ভিকি কিন্তু বাকি থাকে খুলে হালখাটার কাঠ দিলে হালখাটা না করে স্মার্টফোন ভিক্ষা টিকা দিনে রে বাবা। আরে তুমি হালখাটা না করলে ঘরে বুঝবা নেই, কিন্তু বাড়ি ঘর আসি দখল করবো নি। হ্যাঁ আমি স্মার্ট ঠকি, হ্যাঁ আসি ভাই। হ্যাঁ ঘুরতে পাবো রে, আজ ব্যাপার সবার কিরকম হইলো, ভিকি বাকি ভিকি সাথে যাচ্ছি মার খাচ্ছি রে। এই বাড়ি ভিকি করতে গেলে মোটামুটি টেকা পাতে পারি, চল যাই আজ ভিকি সব ভিকি করি আসি। তুই মাজা খুচরাছিস, এখন এই বাড়ি থেকে ভিকি নিতেই তার মধ্যে পড়ে গেল রে, এমনি টেকা পাওনি তো কিস্তির জ্বালা, তোমার বড় জ্বালা এদিক ধরে একদম পাউনিদার আসছিল, কবলি বিদায় কে দিন কি বেকাতার মধ্যে ফেরে গেল আবার কিস্তির মাস্টার স্যার। আপনি হলো ওই কোন এনজিও স্যার? আমি এনজিও না গো ভাই, এ আমরা ভিক্ষি নিতে আইছি, ভিক্ষি দাম আমি হেলে আপনি স্মার্ট ফকি। হ্যাঁ হ্যাঁ আর দেখো না আমি তোমার ভয় করছি, আমি ভয়ের কোনো কারণ নাই, আমি জানি আপনি খুব দয়ালু লোক, ভিক্ষি দেন তো আর ওই যে যাইছি। হ্যাঁ আল্লাহ তো সেই পিনবার আমার সারা তো সেই আমার সে বড় সিটার রে। আমি মনে করছি কি জানেন, আমি মনে করছি কিস্তির সাই লকডাউনে বন্ধ বন্ধ ছিল, কিস্তি আমি কিস্তি নিতে আসছি না বাহু, ওটা হলো কথা রাখো, আমরা ও লকডাউনের মধ্যে ভিকি করতে আসি দি, বহুদিন পর নামছি ভিকি দাও। খাতা কি করা মানে লকডাউনের জন্য ভিকি লাগে, যারা আছে যা দিচ্ছে না বাকি হাল খাতার কাট দিয়ে যাচ্ছে। হ্যাঁ এই শালা তো দেখছি বহুত শাসর রে, আমার বড় শাসর। এ ভাই আমার খুব ব্যস্ত আছে। আরে রাখো ভাই 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 ভাই, আপনি না খুব ব্যস্ত আছেন তো ভিকিটা দিয়ে গেলে হয় ভাই। আমার বাড়িতে এখন লোকজন নাই গো, আমার ডাকতে যাচ্ছে, আমার আব্বা ডাকতে যাচ্ছে। এ কথা মাত্র রাখি রকম হইল রে, ভিকিটা দিয়া দাও রে ভাই। আরে ভাই দেখছেন আমার বাড়িতে আমার আব্বা ডাকতে যাচ্ছে। আরে তোমার আব্বা কোনে গিয়ে আছে রে? আমার আব্বা কি মাসে মরা খায় খায় তাজা করতে গেছে, ছয় মাসের মরা খায় যাতা করতে গেছে খা, তুমি কি আমার সাথে ফাইল দিব পাইছো নাকি? আরে তুমি কি আমার একই রকম নাকি আমি তোমার সাথে একই করবো? তুমি এই কথা বলছো কা? হ্যাঁ আচ্ছা তোমার বাপ নাই ভালো কথা, তোমার মা ওখানে গিয়ে আছে রে? আমার মা গেছে ওই পশ্চিম পাড়ায় গেছে এক মানুষ দুই মানুষ বানাতে, বুঝতে পারছাও? কিরকম হইল রে এই শালার মাথা গেঞ্জা মাসে শালা ভিক্ষা দেবেনি তাই পোতা পোতা বাড়া ফেলে দেবে এসব ছেলা হবে। আমার হালের বল পাইয়াছে আমার মা পাতা ঘুরতে আসে রে। আল্লাহ এক মানুষ দুই মানুষ টক করি বানাই দা, আর তোর মা কি আল্লাহ উঠিয়ে আসে রে?
এক মানুষ দুই মানুষ মানাবে? আরে ভিকি তোর মা দেবে না, ভালো কথা। তো কিরম লাগে রে মেজাজ, তো কিরম লাগে? তো মেজাজ দেখাচ্ছে রে আমার তো না, ভিকি না লিয়ে তো আমি আজ এই বাড়ি থেকে লড়বো না রে। আরে আরে তোর মা না গেল ওই ভাড়া, আরে তোর ভাই কোনে গিয়েছে রে? ভাইয়ের কথা বলি আর লজ্জা দিবেন না, ওই দক্ষিণ পাড়া আছে, দক্ষিণ পাড়া পুক পাড়া পার হয়ে যায় ওই পাড়া যায় হুকতার বাড়িবু, হুকতার বাড়িবু। হাই হাই হাই, আপনি জানলেন তো জানতে না, আমি কি করি তো তাই সব বাড়িছি ওই পাড়া করে চুরি করেছে আর গৃহস্থ ধরা পড়েছে, এই বিষয়ে বিশাল আমার তো কথা বাড়া মানে দরবার হচ্ছে। আরে সরে চুরি করবি তো গৃহস্থ ধরা পড়বি কেন? ভাই কিছু পাড়াতে ওই যে এই তোরে চুরি করে গৃহস্থ ধরা পড়ে বলে না, আমার কাছে কথা ঘুরি খালি বলে এই কথার মানে বুঝতে পারেনি রে। আমার ভাই ওই কাছে ফাইসে গেছে, আরে ভাই তোরে চুরি করে গৃহস্থ ধরা পড়ে মানে না কি শুনবে? ওই যে বড় লোকের বাড়ি আছে না, আমার বড় ভাই নাম মুক্তার, ওই যায় শরীফ রাতে ফসলি করেছে, ওই মিয়াটার প্যাট হয়েছে, ভাই তো বাড়া চলে আছে, মিয়া গিয়েছে ফাঁসি বলি তার রে ভাই, আমি তো এটা বুঝতে পারিনি গো। আরে ভাই আমার মা দাইমা আছে না, দাইমা বলে না ওই যে আসি ঘরে পুয়াতি, তুই নতুন পুয়াতি হয়েছে তো বাচ্চা হতে গেছে, বাচ্চা একটা মেয়েছে না আরেকটা যদি বাড়ায় আত্মা তৈরি কি এক মানুষ দুই মানুষ দুই মানুষ বলে না? তোমার আব্বা ছয় মাসের মরা খায় যাতা করতে গেছে খাড়া মানে রাখি, ছয় মাসের মরা খায় তাজা করতে গেছে জানুন না? হ্যাঁ ধানের চারা টানা লাগায় না, প্রথম থাকি তোর ভাঙ্গি বুলটা কি হয়ে আমাকে সুযোগ দিছ ভাই, আমাকে তো বলার সুযোগ দাওনি, তোমার বাড়িতে তো আর খালি সময়টাই নষ্ট করলো, আমার স্মার্ট ঠকির আমার আজকে ঝুলাটাই খালি। হ্যাঁ বাবু মাফ করে দিয়েছি, তুমি মাফ মনে কিছু করে, হ্যাঁ ধন্যবাদ। জীবনে ঢের ঢের মার খাইছি, এরম ফকিরের হাতে কোনোদিন মার খাইনি রে, তার নাম কি ফকির? স্মার্ট ফকির, এমন মার দেয় দিছে আমার যে কথার মধ্যে ভুলের জন্য মানুষের এরকম কিছু হয়। আপনারা কথা বলতে কেউ ভুল করেন না, আর আমার মতন ফকির হাতে কেউ মার খান না,